আসসালামু আলাইকুম কিয়াম হেলদি কিচেনে আপনাদের স্বাগত আমি আইরিন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য রেসিপি আমার সাথে আছেন রন্ধন বিশেষজ্ঞ নাজিয়া ফারহান আপু কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি পরিবারের সবার জন্য কিংবা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি হতে পারে অসাধারণ তাহলে আসুন আর দেরি না করে কিয়াম হেলদি কিচেনের সাথে জেনে নেই কিভাবে তৈরি করা হয় পাউরুটি রোল মালাই তাহলে চলেন আপু দেখে নিই আমাদের পাউরুটি রোল মালাই বানাতে কি কি লাগবে চলুন পাউরুটি লাগছে যেটা সাইডগুলো আমি কেটে নিয়েছি এখানে একটু ঘন করা আছে এই ঘন দুধের সাথে আমি একটু চিনি দিয়ে আগে জ্বাল দেব ঠিক আছে আমি এর জন্য কিয়াম চুলাটা জ্বালিয়ে নিচ্ছি ওয়াও দেখতে খুবই লোভনীয় লাগছে আমার মালাই দিয়ে আসে আমি এখন পুরো একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট পাউরুটি রোল মালাই দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও নিশ্চয় অনেক মজা হবে লোভনীয় এবং সুস্বাদু এই ডেজার্টটি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন আজ এই পর্যন্তই কিয়াম মিষ্টি সুখের সংসার